চলে গেছে। চলে গেছে? কেনই বা এলো, আর কেনই বা হঠাৎ করে চলে গেল? আমাকে আমাকে এখন ওই বালিতে গড়াগড়ি দিতে হবে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আবার কিসে এত টাকা কেন? এক দুই তিন চার পাঁচ। আমি কেন এত টাকা কিচেনে রেখে আসবো? আপনি তো আমার উপর রাগ করে সবকিছুই করতে পারেন। এত টাকা পিয়ারি কোত্থেকে পাবে? আরে সেই জন্য তো বলছি গাইবি টাকা। বলো কি, 10,000 টাকা পেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে? জাগো টাকা নাই, এরা টাকা দেখলে খুশি হয়, আর জাগো টাকা বেশি, হ্যাঁ গো টাকা দেখলে লোভ বাড়ে। বললাম পিয়ারি নাকি গাইবি 10,000 টাকা পাইছে। খালু জান, ওই তখন বড় লোক হয়ে যাইব, আমার 14 গোষ্ঠ হুদ্দা কিনা লাগবো। খালু জান, টাকা পয়সা তো আমার দরকার। ও গরিব মানুষ, ও এই টাকাগুলো নিয়ে স্বপ্ন দেখছে, ওকে স্বপ্ন দেখতে দাও। দিনকাল তো ভালো না। আমি এখন মধুবালা মোগলাজম, এই টাকা দিয়া তোমার 14 গোষ্ঠীর আমি কিনতে পারি। আমার মনে হয় 7 নম্বর বাড়ির সব বাঙালি ইংরেজ হয়ে গেছে গা। বাবু ভাই, বাবু ভাই তো লটকা লাইমের মতো ব্যবহার করতেছি। এখন এই অবৈধ অস্ত্র সহ যদি তোকে থানায় দেওয়া হয় তোর কি অবস্থা হবে এখন ভেবে দেখেছিস? কালুজান, কালুজান আমার এত বড় বিপদে পালায় না। কালুজান, আপনি আমার গার্জেন, আপনি আমার মনিব, আপনি আমার বাপ, আপনি আমার রেল লাইন লতা পাতা, আপনি আমার লঞ্চ ঘাট, আপনি আমার সদর ঘাট। সাহেব আলীকে দিয়ে আমার অস্ত্রটি এক্ষুনি পাঠিয়ে দিন, বেশ ঝামেলার মধ্যে আছি। ওকে যেতে হবে এক্ষুনি 27 নম্বর। আরে তপু, ওর অস্ত্র চেয়ে পাঠিয়েছে। আমি যে বান্দরওয়ালা সিটাইছি, এইটা যদি ফিচি মাস্তানা টের হয়ে যায় তাহলে তো আমি ডেড। ওই 27 নম্বর আমার লাশ পড়ে থাকবো। একবার বিদায় দে রে ঘুরে আসি, একবার বিদায় দে রে ঘুরে আসি। এত সুন্দর দুনিয়া ফুলে ফলে ভরিয়া, যে বানাইল দুঃখ দিল কপাল গেল পুরিয়া। এত সুন্দর দুনিয়া ভিক্ষা করানোর জায়গা পাও না, আমার হন জান যায়, আর তুমি গান গাও। যাও চো হতে গরিব মানুষ যাও, ভালো কইরো না। খবর কত কাল তুই কে রে? সাহেব আলী না, 7 নম্বর বাড়ি খাবার খেয়ে খাসি হয়ে গেছস, গরিব মানুষের চিনতে পারস না। আরে তুমি কেডা? আমি তোর জ্যাঠা, বাপের বাপ, এখনো চিনতে পারস না? আরে আমার ব্রেন তো কাম করতেছে না। আল্লাহর কম্পিউটার নষ্ট করছস, এদিকে আয়। কম্পিউটার ভালো হয়েছে? হ্যাঁ। খালি ইজি কামে বিজি থাকো, কম্পিউটার নষ্ট করো। এই দেখ, এই দেখ আমি কেডা। বাপের বাপ, মামুজান, এই 7 নম্বর বাড়ির আসল মালিক, পরশালী পরমানি। মামা, আপনি ছদ্মবেশ ধরছেন কে? আরে চুপ কর, চুপ কর, তোরা তো বাংলাদেশের ছেলে, ইতিহাস কম জানস। আগেকার দিনে রাজা বাদশারা নগর পরিভ্রমণে বাড়াইতো কি জন্যে? প্রজাদের সুখ দুঃখ দেখার জন্যে। আর আমি বেড়া ছদ্মবেশ নিছি আমার এই ছোটখাটো 7 নম্বর বাড়িটা পরিদর্শন করার জন্যে। তোকে কি অবস্থা, সুখে আসস না দুঃখে আসস? কি রে? আমি বড় কষ্টে আছি মামুজান। কিরকম দুঃখ রে মামুজান? মামুজান, আমার কাছে একটা অবৈধ অস্ত্র। এই দেখ, সন্ত্রাসীরে ফেরত দিতে যাইতাছি, ডরে আমার হাত নড়ে না, পাও চলে না, ভিতরটা খালি দুকুর 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 দুকুর। আরে বেডা, এই অবৈধ অস্ত্র যার কাছে তার তো জয় জয়কার, এই ব্যবসায়ী তো এখন বড় ব্যবসা। এটা আমার কাছে থাই। এই বেডা,
অবৈধ অস্ত্র কেউ পাইলে এটাকে ফেরত দেয় আজকাল ফেরত দেয় ফেরত না দিলে ফিচি মাস্তান তোমার মাইরে লাগবে মামু আরে বেটা তোর মামু জান পরমানিক সবচেয়ে বড় মাস্তান কত মাস্তান আমার সেলুট দেয় চান্দা নেয় মাথা নিচু করে হাঁটে এ ভয় পাইস না আমি আসি না তোর সঙ্গে ওই যে কথাই কয় না মামু ভাইগনে আছে এইখানে বিপদ আপদ নাই সেইখানে আরে খালি ইজি কামে বিজি থাকিস শোন আমার এই শব্দ বেশটা হ্যাঁ আমার গাড়ির ড্রাইভারের কাছে দিয়ে আয় আচ্ছা এত সুন্দর দুনিয়া ফুলে ফলে ভরিয়া যে বনাইলো দুঃখ দিল আরে কপাল গেল পুরিয়া এত সুন্দর দুনিয়া সুন্দর দুনিয়া ফুলে ফুলে ভরিয়া যে বনাইলো দুঃখ দিল পারো পারো ভালোই কোন রকমের বাইতে আছি তোর বাড়িতে তো টেলিফোন আছে ঢাকা শহরে থাকোস একটা টেলিফোন করেও তো আমার খোঁজ খবর নিতে পারোস নাকি টেলিফোন করে লাভ কি ভাইজান আপনারও তো পাওয়া যায় না এই রাত্রে বারোটা একটা যখনই ফোন করি সবাই বলে আপনি ব্যস্ত আছেন ওরা তো আর মিছে কথা কয় না আমি তো আর ইজি কামে বিজি থাকি না তোর তো গাড়ি আছে গাড়ি করেও তো আমার বাড়িতে যাইতে পারোস দুই একদিন ভাইয়ের বাড়িতে থাকলে কি এমন ক্ষতিটা হয় মানুষে যে কয় বাপ মা না থাকলে ভাই বোন আর ভাই বোন থাকে না আমারে তো আপনারা পরের বাড়িতে বিদায় করি খালাস আমি বেঁচে আছি না মরে আছি আপনারা তো একটু কষ্ট করেও খবর নেন না কান্দিস না কান্দিস না আমারে তুই কইলি এই কথা আমি তোর জন্য কিছুই করি নাই এই সাত নম্বর বাড়িটা কার আপনার আপনি ছাড়া আর আমার কে আছে ভাইজান এসব কথা বাদ দে শুন আমি খুব বিপদে আছি পুলিশ আমার ধরার জন্য সারা শহর হুইসেল দিয়ে বেড়াইতেছে আমি তিন চার দিন এখানে থাকবো কাক পক্ষীতেও যেন এই কথা জানতে না পারে আপনাকে পুলিশ খুঁজছে কেন ভাইজান আরে ওরা তো হুকুমের চাকর খালি ইজি কামে বিজি থাকে এসব বাদ দে তো তুই আগে বাবুর বাপরে আমার কাছে পাঠাই দে আপনি এখন কিছু আগে খাবেন খাবো খাবো আগে তুই বাবুর বাপরে পাঠাই দে অনেকদিন যাবো তারা দেখি নাই তুমি এখানে কি করছো কিছু না কিছু না ভাইজান এসেছে তুমি জানো না না জানো না কেন আমি মনে রেখেছি আমার ভাইজান তো আমি সেই জন্য সবকিছু সহজ করে নিতে পারি আসলে তুমি আমার ভাইজানকে মোটেও সহ্য করতে পারো না আরে না আমি তোমার ভাইজানকে খুব শ্রদ্ধা করি আসলে তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছ না কতদিন পরে ভাইজান এলো তুমি তার কাছে যাবে কথা বলবে এর মধ্যে আমার ব্যাপারটা কি তোমার কাছে যাবে কিনা তাই বলো যাচ্ছি বাবা যাচ্ছি মানে আবার ফিরে আসলে কেন পারু তুমি আমার সঙ্গে চলো আমার কেমন জানি ভয় ভয় লাগছে দেখো ভাইজান যদি বুঝতে পারে তুমি ভীতু মানুষ তাহলে শুধু তোমাকে না তোমার সাথে আমাকেও চড়া ভাষায় বকাঝকা করবে আমি যাব তোমার সাথে না কাউকে যেতে হবে না আমি একাই যাব শোনো ভাইজান কিন্তু তোমাকে খুব চালাক চতুর বুদ্ধিমান বলে জানে ওনার সামনে আবার উল্টা পাল্টা বোকার মতো কথা বলে ফেলো না 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 তা বলবো না আরে মাথায় গুন্ডা দিয়ে কথার উত্তর দে মাথা খোলা তাহলে কি হয় জানোস
খাবারের মধ্যে চুন পড়ে বুঝছ। আমি খাবো চা কল আর বিস্কুট আলিকা, খালি ইজি কামে বিজি থাকার চেষ্টা, তোর কাজকর্ম শিখেছে কি? খালাম্মা, এই বিস্কুট কলার কথা কে কইল? আপনি এই বাড়ির অতিথি তো, তাই নিজেই ভাবনা চিন্তা করে আনছি। তুই কি এই বাড়ির মালিক? যে না, আমার ভুল হয়েছে, কলা বিস্কুট নিয়ে যাই। শোন, আমি তোর কি হই, আমি তোর খালাম্মার আপন বড় ভাই, আমি তোর মামুজান বুঝছ। শোন, একটা কলা আর একটা বিস্কুট খা। মামুজান, আমি এখন খাইতে পারো না। মুরব্বির কথা শুনতে হয়। বিস্কুট খা, বিস্কুট খা। যা, জীবনে যত পরিশ্রম করবি তত তার ফসল পাবি, খালি ইজি কামে বিজি থাকার চেষ্টা করিস না, মাথায় ঘুমটা দিয়ে চলাফেরা করবি। যা। যা। খালু জান, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নো টক 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 খাবেন খালু জান? টক খাবো না, যাতে কেন থেকে আপনার মন মেজাজ তো ঠিক মনে হইতেছে না। আমার মন মেজাজ ঠিকই আছে, তুই যা না এখান থেকে। খালু জান, খালাম্মা আপনাকে কিছু কইছে? তোর গলা চিঙ্গি দেব। খালাম্মা গো, খালাম্মা তো দেখি না ড্রয়িং রুমে কে বসে আছে। দেখেছি, উনি হচ্ছেন মামুজান, আমাকে কলা খাইয়েছে। মোটা হয়ে গেছি না, ঠিক বুঝতে পারছি না কেন মুচিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছো না, আমার বন্ডে তো পূর্ণি মাসের চান্দের মতো ঝকঝকা ছিল, এইবার তো দেখলাম শুকায় কাঠ। তুমি তো খালি ইজি কামে বিজি থাকো আর খাও, খায় খায় নিজে মোটা হইতেছ আর আমার বন্ডে শুকায় কাঠ। জি ভাইজান, ও একটু শুকিয়ে যা। বসতে পারবো না, দাঁড়ায় থাকো। তুমি আমার সঙ্গে চরম বেয়াদবি করেছো, এর আগে যতবার দেখা হয়েছে তুমি আমার কদম মুচি করেছো। মাফ করে দেন ভাইজান। তুমি আমাকে স্পর্শ করতে পারবো না, তুমি আমার একটা বেয়াদব বোন জামাই। পারো পারো এদিকে। কি হয়েছে? ও আমার সঙ্গে চরম বেয়াদবি করছে, চরম বেয়াদবি করছে, আমাকে কদম মুচি করা ভুলে গেছে। আমি হলাম বংশের মুরব্বী, আমার কি কয় জানোস? ওরে জিজ্ঞেস কর না, এই কো কো হাউ আর ইউ। তুমি ভাইজানকে হাউ আর ইউ বলেছো? ইয়েস, সরি সরি। থাক থাক, রাগারাগি করে কোনো লাভ হইব না, এইবার তোকে বাড়িতে এসে ভালো লাগতেছে না, তোরা ভিতরে যা, আমার ওটা একলা থাকতে দে। আর শোন, যে গরম পড়ছে এই ফ্যান ট্যান দিয়ে কোনো কাম হইব না, আমার জন্য আমার বিছানায় একটা শীতল পাটি বিছাই রাখিস। যা। ভাই কি ভাব, হ্যালো, কে বলছেন? টপু? হ্যাঁ হ্যাঁ, আমি সাহেব আলীকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন করার সাথে সাথেই তো পাঠিয়ে দিয়েছি, এখনো পৌঁছয়নি। হ্যাঁ, রাস্তায় কোনো বিপদ টিপদে পড়লো না তো? ও একটু গাধা প্রকৃতির ছেলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে ফোন করেছিল? টপু? হ্যাঁ। সাহেবেল এখনো যায়নি ওর কাছে? না। ও গড, ও তো ভয়ানক ছেলে, ওর অস্ত্র যদি ও ফেরত না পায় আমরা সবাই তো বিপদে পড়ে যাব।
সাহেবালি, তুমি এত ডাকাডাকি শুরু করেছো কেন? এসব অবৈধ অস্ত্র নিয়ে হয়েছে শুরু করবে নাকি? এসব গোপন ব্যাপার, গোপন সব মীমাংসা করতে হবে। যাও ভেতরে যাও, যাও। বাংলাদেশের কয়টা ফুলের গাছ লাগাইতে পারলে না? আগামী শীতের আগে লাগাও ভাইজান। এত বছর কি করছো, এত বছর কি করছো? খালি ইজি কামে বিজি থাকো, তাই না? মাংস ছাড়া তো কিছু খায় না, নিয়মিত ডাক্তার দেখাতে হয়, ওই শ্যাম্পু দিয়ে আবার গোসল করাতে হয়। বিদেশি কুকুর তো বড় স্পর্শঘাতর, আবার টাইম মতন খাওয়া না দিলে বিদ্রোহ করে বসে, তখন খাওয়া দাওয়া সব বন্ধ। এই জন্য একটা লোক রাখতে হয়েছে তার পিছনে। তোমার বাপ মাও মারা গেছে অভাবে, গরিব মানুষের পোলা হইয়া এই বিদেশি কুত্তার পেছনে এত টাকা খরচ করো? হ্যাঁ, খালি ইজি কামে বিজি খরচ, টাকা পয়সা তোমার কামড়ায় কামড়ায়, খারাপ কিছু কইলাম? জি না, আমি ভুল করেছি, আপনি তা সংশোধন করলেন। গেদল, জি ভাইজান, তুমি আমার ভগ্নিপতি, তোমার মধ্যে এত চামচামি ভাব কেন? আমি বাঘ না ভাল্লুক, আমার ভয় পাও কোন কারণে? শোনো, আমরা সবাই গ্রাম থেকে শহরে আইছি, বড় লোক হইছি, এই নিয়ে মনের মধ্যে কোনো দুঃখ দুকানি রাখবা না, খালি ইজি কামে বিজি থাকো, আসো আমার সঙ্গে। ওই সাহেব আলী, আইস তুই এত ঠান্ডা কেন? চুপ সব বসে আসার। আমার আর দুনিয়াদারি ভাল লাগে না রে, এই বাড়িতে আর থাকুন যাইব না, আমি গ্রামে যাবো। গা তার পরিচয় দন দেব না, এই বুইরা মাস্তান হইলো আমগো মামুজান। খালাজান আর খালুজান তো তারে বাঘের মতো ভয় পায়। মামুজান আমি চিনি, হ্যাঁ খুব ভালো মানুষ, হ্যাঁ হইলো গিয়া একটা নারকেলের মতো, এর ভিতরটা হইলো নরম আর বাহিরটা শক্ত। মামুজান না ভাইজান, তুই আমি সারা বাড়ি খুঁজলাম, চিৎকার করে ডাকলাম, তুই কিচ্ছু শুনতে পেলি না? আর হুনু কেমনে ভাইজান, আমার দুই কান তো তপ দেখা হয়ে গেছে গা। তুই তপুর কাছে যাসনি কেন? ও তো বারবার ফোন করছে। আর যা মুখ কেমনে, মাল তো খালাস। মানে? আর অস্ত্র তো আমার কাছে লয়ে গেছে গা। নিয়ে গেছে? হ্যাঁ। কে নিয়ে গেছে? মামুজান। মামুজান কে? আরে আপনার মামুজান, পরশালি পরমানি। হ্যাঁ, এই মামুর সঙ্গে দেখা হলো কোথায়? আপনি জানেন না? না। আরে লাই লুটকার বার মামু জান তো এই বাড়িতে, হ্যাঁ দাপটে আমরা সব তো অস্থির হয়ে গেছি। মামু এখন এই বাড়িতে? ও আমি চললাম, আমাকে খোঁজাখুঁজি করলে বলবি, আমি চিটাগাং। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চিটাগাং ভাইজান, চিটাগাং। আমি কোন গাং ভাইজান? চিটাগাং। পরে বসি বসি বসো। আমি তো এই বাড়িতে থাকতে পারছি না। কেন? কেন? অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম অনেক, কিন্তু কোনোভাবেই বাড়িটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না। গেল ভাইজান,
এই নতুন মুখ আবিষ্কার করলে কবে? কিছুদিন আগে আমার এক গ্রাম্য বন্ধুর ছেলে ঢাকা স্টেটে চাকরির খোঁজে, ব্রিলিয়েন্ট জিনিয়াস, একজন অচেনা অচেনা লোককে দেখলেই হুবহু তার জীবনের সমস্ত কথা বলে দিতে পারে। ছেলের নাম কি? ফেলু চৌধুরী, আমার ভাইজান। আঙ্কেল, আপনি তো শিক্ষিত মানুষ আর আপনার ভাইজানটা তো অশিক্ষিত, আপনি তো ভয় পাচ্ছেন কেন? অবশ্য উনি সুযোগ পেলে ঢাকা শহরটা এক লহমায় বিক্রি করে দিতে পারেন, মহা ধুরন্ধর মানুষ। জি ভাইজান, বাধা দিতেছ কেন? বাধা দিতেছ কেন? ওজা কোথে যে কো মুন খুলে কো, আমি ওর সত্য কথা শুনতে চাই। কও কও কও। আপনার খুব সহ্য গুণ, ঝড়ের মধ্যেও নিশ্চিন্ত একা দাঁড়িয়ে থাকতে পারেন। এখন অবশ্য খুব টেনশন নিয়ে বেঁচে আছেন, কেউ কিছু বললেই রেগে যাচ্ছেন। ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ কি? আপনার কর্মফলের উপরই আপনার ভবিষ্যৎ নির্ভর। এইবার আমি কিছু কই? বলবেন, বলুন। আরে ফুটপাতে বসলেই তো মানুষের হাত মুখ দেখে গণনা করতে পারতা, এই বাড়িতে ঢুকছো কোন কুবুদ্ধি নিয়ে? জি কোনো কুবুদ্ধি নিয়ে ঢুকিনি, আমার বাবা ওনার কাছে চিঠি দিয়েছিলেন সেই সূত্রে। ইন্টেলেকচুয়াল কথা বলো না, বড় হইছো রোজগার করতে পারো না, গরিবের সংসার, বাপি ঢাকায় পাঠাইছে টু পাইস ইনকাম করার জন্য, আর তুমি এই বাড়িতে ঢুইকে ভালো ভালো খাবার খায়া জ্যোতিষীর ভাব নিছো, মানে ইজি কামে বিজি থাকার চেষ্টা। গেদন জি ভাইজান, গেদন কালকে ওরে একটা টিনের স্যুটকেস কিনে দিয়ে ফুটপাতে বসায় দিবি, তোর ওখানে খুব আরামে আছে তো, জীবন কি জিনিস বুঝতে পারতেছ না? এই এই বোম্বাইয়া ছবি দেখছো? বোম্বাইয়া ছবি, বোম্বাইয়া ওই হিন্দি ছবি? হ্যাঁ এই বাড়িতে অনেকগুলো দেখেছি। ওর মধ্যে ফাইটিং আছে না? ফাইটিং? হ্যাঁ ফাইটিং। আঙ্কেল জানেন সেদিন একটা ছবিতে না অমিতাভ বচ্চন বলে, রাখো তোমার অমিতাভ বচ্চন, কাল থেকে ফুটপাতে এই জীবন বাঁচানোর জন্য ফাইটিং শুরু কর। গেদন ওরে বিদায় কর, বিদায় কর, রাস্তায় গেতে বিদায় কর। হ্যালো, কে বলছেন?